আইসি অসীম দত্ত আমাদের বিগত দিনের সাথে কথা কওয়ার পরে হ্যাঁ আমাদের কোনো রেসপন্স দিতে হবে না, হ্যাঁ আমাদের নামে উল্টা মামলা করেছে, আমরা এর কাছে 5 লাখ টাকা দাবি করেছি কিন্তু আমরা স্যারের কোনো আমরা দাবি টাবি করি না, গাড়ি নিয়ে ঢুকতে ছিল তারে আমরা ধারা করেছি, আমরা 16 টাকা টাকা দিয়ে মানে দিচ্ছে মারধর করছে, আজ কম মারধর করছে, হ্যাঁ আমরা এই সাহেবের কাছে আমরা একটা খারাপ লিখে দিয়েছি, আমরা হ্যাঁ নামে মামলা করছি। মানে অসীম বাবু অসীম দত্ত ছিল আগে বিএমএন স্যার সেক্রেটারি, হে আমাদের এখানে সংগঠন বানিয়ে দিয়ে গেছে, বানা দেওয়ার পর হ্যাঁ তো এখন পথ নাই আর হ্যাঁ মিডলম্যান আই এখন হ্যাঁ দালালি করতেছে এখানে। কিরকম শ্রমিকার বেতন 34,000 টাকা, ড্রাইভারের বেতন ট্রাকের ড্রাইভারের বিএমএসের নাম মাঙ্গে হ্যাঁ এখানে এই করতেছে 18,000 টাকা ফিক্সড ড্রাইভার নিয়ে দূরে দূরে ড্রাইভার নিয়ে আসছে আর আমাদের পুরান যে ড্রাইভারগুলি আছে এদিকে নিব না, না নিয়ে ওই ড্রাইভার থেকে 20,000, 10,000, 15,000 করে টাকা নিতেছে প্রতি মাসে, যার জন্য আমরা আসতে এখানে চাইছি ম্যানেজার হিসাবে এখানে তারা ম্যানেজার হয়েছে, ম্যানেজার হওয়ার পরে হ্যাঁ আমাদের ড্রাইভার পুরান ড্রাইভারটি না নিয়ে নতুন নতুন ড্রাইভারটি নিচ্ছে আমরা খুব আশা করছিলাম চেষ্টা করছি কথা বলতে, হ্যাঁ আমাদের তো কোন রেসপন্স না, কোন কথা কইছে না, আমরা ওএনজি কথা বলেছি, ওএনজি কর্তৃপক্ষ ঠিক আছে আমরা দেখেছি, আমাদের এখন পুরান ড্রাইভার গুলি নিতে হবে, আমাদের এই 12 জন যে শ্রমিক আছে শ্রমিকরা ঢুকবো, আমাদের কোনো আপত্তি নাই, হ্যাঁ আমরা সাথে আসে বসে কথা বলবো, হ্যাঁ আমরা সাথে কথা বলবো, বেতন দিতে হবে, হ্যাঁ ন্যায্য বেতন আমরা দেবো, আমার ড্রাইভার গুলি পাওয়া যায়। অন্য ড্রাইভাররা কি মানে সেরকম বেতন পেতে অসীম দত্তর বাস আছে, অসীম দত্তের 3 চাকা বাস আছে, 6টা বাস আছে, 7টা বাসের মধ্যে সেম অবস্থা, 15,000, 16,000 করে বেতন দেয় আর বাকি টাকা শ্রমিক থেকে হ্যাঁ ঘুরে নিতে আর বাকি যে ছোট গাড়ি আছে সবার বেতন ঠিক আছে। ওকে আপনারা কারা যারা এনে আছেন? আমরা সব শ্রমিক, আমরা শ্রমিক ওয়ান জি গাড়ি ড্রাইভার, সব সব গাড়ি ড্রাইভার।